আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দা ফার্মিং বয় ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি এমডি হাবিবুর রহমান আপনাদের সঙ্গে রয়েছি ফার্মিং বিষয় নিয়ে কোনো তথ্য উন্মোচন করতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি আমার খামারের একটি ভিডিও ধারণ করে আপনাদের দেখাতে চাচ্ছি যে কে কোন বয়সের বাচ্চাগুলো কোন ভাবে রয়েছে আমার কাছে, সেই বিষয় নিয়ে আপনাদের একটা তথ্য দিব যে আমি কি করতেছি, আমার কতগুলো মুরগি ছিল, কতগুলো হয়েছে, এগুলো বিষয় নিয়ে, আমার মুরগিগুলো সুস্থ আছে কেমন আছে, এই বিষয় নিয়ে আপনাদের একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো আমার এখানে আমার আমি একসময় বলেছিলাম যে আমার 7টা বাচ্চা, আমি ব্রোডিং করার একটা কার্টুনে, কাগজের কার্টুনে একটা ভিডিও ছিল আমার। তো সেই মুরগি যে মোরগ হয়েছিল আমার 6টা মোরগ, একটা মুরগি, তো সেই মুরগিগুলো আমার মোরগগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো বড় হয়েছে। আমি এদেরকে আমি কৃত্রিম প্রজনন করবো এরকম একটা চিন্তাভাবনা নিজে হাতে গড়ে নিচ্ছি। তো তারপরে এই বাচ্চাগুলো আপনার 46-47 দিন বয়স এই বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো মনে করেন যে 2 মাস প্লাস হয়ে গেছে, এরা বাঘ দেয় হালকা পাতলা, দু একজন বাঘ দেয়, আর এদের বয়স 45-47 দিন এরকম ধরনের হবে আনুমানিক একটা ধারণা আমার, এরকম দু একদিন কম বেশি হতে পারে। তো এই ছিল আমার খামারের আপডেট। আর আমার মুরগি, প্রতিটা মুরগি আল্লাহর রহমতে সুস্থ আছে, এখানে বাচ্চাগুলো আমি রাখছি। এরা এদের হচ্ছে ব্রোডিং এর মতো, সকালবেলা আপনার রোদে রাখি আর সারাদিন রোদরেই থাকে, এভাবে ছায়া থাকে ভিতরে, তো রোদ লাগলেও রোদ নিবে, যখন গরম লাগবে তখন দূরে সরে যাবে, সেই সেরকম একটা বিষয় নিয়ে আমি ইয়ে করছি। এর ভিতরে 33 পিস বাচ্চা আমি ব্রোডিং করতেছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর ফার্মিং বিষয় নিয়ে কোনো তথ্য জানার জন্য যদি আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন আশা করি উপকার পাবেন, কারণ আমি প্র্যাকটিক্যালি যেটুকুই পাচ্ছি সেটুকুই আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি প্র্যাকটিক্যালি সব কিছু এটা, আমার প্রতিটা মুরগি আমার সুস্থ। আপাতত আমি এর পরবর্তীতে কিল ভ্যাকসিনটা করলে আমার ক্লিয়ার হয়ে যায়। আর এখানে মুরগি পালন ওইভাবে একটা আবদ্ধ একটা জায়গা, এর ভিতরে ওরকম ভাইরাস খুব আসতে পারে না। তারপরে আমি কিছু জীবাণুনাশক স্প্রে করি পুরো এই এলাকাটায়, আমি আমার মুরগি যতদূর যায় সেই জায়গার থেকে আমি আমার মুরগিগুলোতে আমি জায়গায় স্প্রে করে থাকি জীবাণুনাশক। তো আশা করি সমস্যা হয় না। বাজারের মুরগি নিয়ে আসলেই অনেক ঝামেলা, অনেক প্যারা, আসলেই বাজারের মুরগি দিয়ে খামার করা একটা অনেক একটা কষ্ট ভাড়ার দোক। আমার মুরগিগুলো 7 পিস মুরগি আছে, তো সেই মুরগিগুলো আমি এখনও ওদের কন্ট্রোলে আনতে পারি নাই। আশা করি 6 পিস মোরগ অনেক ভালো আছে, সুন্দর আছে। তো আমি এখান থেকে দেখছেন বাঘ দিচ্ছে, কি খাচ্ছ তোমরা, কি খাও, কি খাও তোমরা, বড়ই খাচ্ছ, ওরে বাবা বড়ই খাচ্ছ। তো বন্ধুরা, আমার খামারের এই ছিল আপডেট, আর কিছু বলার নাই, আর মুরগিগুলো অনেক সুস্থ আছে। আমি আপাতত আমি এদেরকে মাল্টিভিটামিন খাওয়াচ্ছি সবাইকে একসাথে, কারণ অ্যান্টিবায়োটিকের ডোজ হয়েছে, সামনে আরও কিছুদিন মাঝে মাঝে আমি ফিড সাপ্লিমেন্ট দিয়ে থাকি প্রতিটা মুরগিকে, আমি একই নিয়মে চালিয়ে যাই। আশা করি ভিডিওটি আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।